আপনার চলচ্চিত্রে আসার একটি মজার ঘটনা আমরা সবসময় আমাদের আলমগীর স্যারের কাছ থেকে শুনে এসেছি, আপনি যদি একটু বলতেন। আব্বু পারমিশন, আমাদের বাসায় পাতাও পড়বে না গাছ থেকে, এরকম একটা ব্যাপার ছিল। সো আব্বু হয়তো নেপথ্যে ছিল, কিন্তু যদি না হয় এখানে হয়তো আব্বু আর সামনে আসেন। সাবান আন্টিকে না করা অনেক কঠিন ছিল হয়তো আমার মায়ের জন্য, এই কারণে সাবান আন্টি সামনে এসেছে। কারণ আমার তখন স্কুল চলছিল, এক মাস পরে ফাইনাল পরীক্ষা। সো ভাবি আমাকে জাস্ট একদম এক ঘন্টা নোটিস আমাকে আপনাকে চিন্তায় করে নিয়ে গেছে গাড়িতে, নিয়ে গেল তারপরে সাবান আন্টির বাসায় নিয়ে গেল। ওখান থেকে গুলশান মার্কেটে গিয়ে আমাকে এত চকলেট কিনে দেওয়া হলো, আর ভাবলাম ও আচ্ছা চকলেট দি শুরু, তারপরে কত দামি দামি ড্রেস যে আমাকে দিবে, আর কি ফুলের ড্রেস পরে আমার শুটিং হবে। কিন্তু ক্যারেক্টারটা পুরো ডিফারেন্ট ছিল, রাইট? সেটা তারপরে আমি মানিকগঞ্জে গেলাম, যেখানে প্রাসাদের সেট আছে, ভাবলাম গিয়ে দেখি একটা মাটির ঘর, সুন্দর মাটির ঘর, ঠিক আছে শুটিং হতেই পারে, কিন্তু আমার ড্রেস তো নিশ্চয়ই খুব সুন্দর, কারণ আমার বয়স নয়, তো আমি তো ওরকমই ভাববো। দেখলাম দুইটা সুতি ড্রেস ফ্রক নিয়ে আসলো, সেগুলো আবার ছেঁড়া হচ্ছে একটু একটু করে, এখানে ময়লা লাগাচ্ছে, ধুলা লাগাচ্ছে। হ্যাঁ, সব স্বপ্ন থেকে আসতে, স্বপ্ন ভঙ্গ। তারপর বুঝলাম না সিনেমাটা আসলে এই সাবজেক্টের উপরে, আমার কোন আমাদের দেশটা স্বপ্নপুরি টাইপের সিনেমা না, এটা অন্যরকম সিনেমা। তো তখন আমাকে আমজাদ হোসেন আঙ্কেল বুঝিয়ে দিল, যাওয়ার এক ঘন্টা দেড় ঘন্টা পরে ভাতটা খেয়ে আমাকে ভাতের জন্য কাঁদতে হলো। এবার ইমন ভাইয়ের কাছে আসি, আপনার মানে কত শো ছবি হয়েছে মিউজিক কম্পোজ করতে? মোটামুটি 500 কাছাকাছি। 500? দু বাংলা মিলিয়ে। আচ্ছা, আপনাদের দুজনের মিলিত হয়ে কোন গানগুলো আপনারা করেছেন? অনেক গান করেছি, মানে কিছু তো পার্সোনাল নিজেদের, কোন কিছু ছবির, কিছু অ্যালবামের, কিছু চ্যানেলের জন্য, অনেক গান করা হয়েছে যেগুলো আমরা জানি, দর্শকরা জানেন, জেনেছে। শ্যাম্পিরিতি, তারপরে জল পরে পাতা নরে, বাবুজি, জোরকা ঝটকা লাগে ধীরে, তোমার কাছে, তোমার কাছে, এতো চারটা। আই থিংক দ্যাটস মোর দ্যান এনাফ, যদি একটা হিট গান এনাফ। হ্যাঁ, একদম আমার অন্তরে, মানে যত নাচের গানগুলো এসব তখন। আচ্ছা, কম্পোজ করার সময় কি নাচ হতো তখন? আমাদের না, ছোটবেলা থেকে একটা পার্টি মোড থাকতো সব সময়, আমরা অনেক নাচ ছাড়া কোনো পার্টি হয় না কোনোদিন না, মানে ওর বাসায় ওখান থেকেই। যখন আমাকে একদিন বললো যে দোস্ত একটা গান করতে চাই, আমাদের তো গান সবসময় ঝাঁকানা গান মতো থাকতাম আর কি, তো বললো দোস্ত আমার একটা গান, ও এর আগে অনেকগুলো গান করেছে অ্যালবামে, রোমান্টিক গান করেছে, তো আমাকে বললো একটা কিছু একটা কর, তো ওখান থেকে আইটেম সং, আইটেম সং, সোজা কথা। হ্যাঁ, মানে বলে যে আমরা, আমি তো এর আগেও আমার বিশের কাটা বা রুশিয়া ওগুলো নাচেরই গান, বাট দোজ আর নট আইটেম সং। আই সেড দোস্ত মিউজিক মানে অ্যালবামের জন্যই হবে, আইটেম সং তো ফিল্মে হয়, বাট গান ফিল্মে হবে, মনে কর ফিল্ম সং বাট অ্যালবামে আসবে, এবং আইটেম সং আইটেম সং এর মতো ভিডিও হবে, আর আমি নাচবো, আমার এত নাচের শখ। হ্যাঁ, আপনি খুব ভালো নাচেন। এটা ভালো নাচি না, শখ খুব নাচের, ব্যাস। তারপরে শুরু হয়ে গেল,